দীর্ঘ দুই মাস পর আবারও মাঠে নামতে যাচ্ছে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে অবস্থান করছেন বাংলাদেশ দল উত্তরাখণ্ডের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সব কয়েকটি ম্যাচ তিন ম্যাচে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ থেকে এই সিরিজের সবকটি ম্যাচ দেখা যাবে গাজী টিভিতে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে ম্যাচগুলো এছাড়াও যেসব চ্যানেলে দেখা যাবে খেলাগুলো তা হলো ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপে সরাসরি সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ও হটস্টার পাকিস্তানে দেখা যাবে তাদের নিজস্ব চ্যানেলে পিটিভি স্পোর্টে নিউজিল্যান্ডে দেখা যাবে স্কাই স্পোর্ট এনজে চ্যানেলে যুক্তরাজ্যে দেখা যাবে উইলো টিভিতে দক্ষিণ আফ্রিকাতে দেখা যাবে সুপার স্পোর্টসে অস্ট্রেলিয়াতে সম্প্রচার করবে ফক্স স্পোর্ট কানাডাতে দেখা যাবে এটিএন ক্রিকেট প্লাস চ্যানেলে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে দেখা যাবে ইএসপিএন ক্যারাবিয়ান চ্যানেলে আগামী তিনজন শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ এরপর পাঁচ ও সাত তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ খেলাধুলা জগতের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং এই খবরটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ